आसनसोल के काजी नजरुल विश्वविद्यालय में NSS एवं तृणमूल छात्र परिषद और HDFC बैंक की ओर से रक्तदान शिविर का आयोजन किया गया। इस शिविर में 70 से अधिक लोगों ने रक्तदान किया। मौके पर रजिस्ट्रार, छात्र यूनियन के नेता एवं समस्त शिक्षक गण उपस्थित थे। এই ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা একটা প্রতি বছরের কর্মসূচি নিয়ে চলি। আমরা 2016 সালে প্রথমবার এই ব্লাড ডোনেশন ক্যাম্প ইউনিভার্সিটিতে ডিসেম্বরের প্রথম 10 দিনের মধ্যে অর্গানাইজ করেছি, যেটা কন্টিনিউ 2017-2018 তো করেছি। এটা ফোর্থ কনজিকিউটিভ ইয়ার আছে আমাদের। আমরা ডিসেম্বর 1 ইউনিভার্সিটি ব্লাড ডোনেশন ডে রূপে অর্গানাইজ করি। তারই রূপে আজকে আমাদের এখানে কাজী নজরুল ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন প্লাস HDFC ব্যাংকের সহযোগিতায় আমরা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করছি।